জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদম রে কামিনী মানে রাত্র, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু আমার, খুব মনোযোগ দেন, আপনি কবরের পাশে জিয়ারত করবেন, দোয়া করবেন, বলে হুজুর ওই যে ওরা বলতেছে কবরের পাশে যায় শুধু সালামটা দিয়ে চলে আসবেন, বাদ বাকি যা করবেন সব বেদাত, তার মানে আপনার কবর জিয়ারতের মধ্যে সন্দেহ ঢুকাইছে। হ্যাঁ, আস্তে কোন কে জোরে কর, সারা বছর শুননি শুননি করি, আপনারা তো মনে করেন যে আমরা বেদাতি বেদাতি, সারা বছর কেন শুননি শুননি করি বুঝে যাবে, কেন শুননি শুননি করি বুঝে যাবে। আপনি কবরে দোয়া না পাইলে বাবা আমার কিচ্ছু আসে না, আমার চার পয়সা ক্ষতি নেই, আপনি দোয়া কবরে পাইলে আমার চার পয়সাও লাভ নাই। কবর আপনার, দোয়া আপনার, মেহেশর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, হিসাব আপনার, জীবন আপনার, আমার তো দায়িত্ব থাকে না। একটা কারণে দায়িত্ব আছে, আল্লাহ পাক বলেন খায়রা উম্মাহ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে পাঠিয়েছি, তামরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ফিরাই নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে ভালো কাজের দিকে মানুষকে ডেকে আনার জন্য, এই দায়িত্বটার কারণে আমরা আপনাদের কাছে অনুনয় বিনয় করি, বারবার অনুনয় বিনয় করি, বারবার করি, বারবার করি। আপনার ছেলে দোয়া করবে কি করবে না সেটা আপনি বুঝবেন, আমারও তো দায় থাকছে কেন। আল্লাহর দরবারে কেউ দোয়া করলেও আল্লাহর কিছু যায় আসে না, না করলেও আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না, কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমাদের কাছে ঠেকা, আল্লাহ রসুলকে আমাদের কাছে ঠেকা, হে কথা বলেন না কেন ঠেকা, আমরা সবাই আল্লাহ তোর রসুলের কাছে ঠেকা। সৃষ্টি পৃথিবীর এমন কোন উম্মত নাই যে আল্লাহ তার রসুলের কাছে ঠেকা না আছে, আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহ তার রসুলের কাছে ঠেকা, ঠেকা বিরাট বড় ঠেকা, অনেক বড় ঠেকা, ঠেকা যাহাতা ঠেকা। আল্লাহ বলছেন যাও যা উকা, আমার রসুলের বারগাহে যেতে হবে যদি তওবা মাফ করতে ক্ষমা কবুল করাইতে চাও, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করবে রসুলের দরবারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওয়াস্তাগফারা লাহুমুর রসুল, আমার রসুল যদি তোমারটা কবুল করে আমি আল্লাহর কাছে তোমার পক্ষে উকালতি করে, লাওয়া জাদুল্লাহ তাওবাবার রাহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পবিত্র বানিয়ে জান্নাতি বানিয়ে দিই। নাস্ত হয়ে গেছে আরো জোরে, হে শুননি শুননি কেন করি জানেন, নবী নবী কেন করি জানেন, আমরা নবীর কাছে ঠেকা, নবীর কাছে ঠেকা, গুনাহ মাফ করাইতে হলে নবীর বারগাহে আপনাকে ধন্না দিতেই হবে, কথা বলেন না কেন, কোরআন মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে না, হ্যাঁ আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে তা না, হ্যাঁ আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনের ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না, কথা বলেন ঠিক, বলে দিয়েছেন তো মালিক, বলে দিয়েছেন।
বলেছেন তোমরা আমার রসূলের কাছে ঠেকা ঠেকা রসূলের কাছে এখন আপনি আহলে সুন্নাতুল জামাতে থাকবেন না কোন সাতার দলে যাবেন চলে যাবেন তাতে আল্লাহ রসূলের কোনো ঠেকা নাই কি কথা কন না কেন আপনি যদি মনে করেন যে আহলে সুন্নাতুল জামাত ভালো লাগে না চলে যাবেন তো যাবেন আল্লাহ কারো কাছে ঠেকা নাই আল্লাহ নবীও আমাদের কাছে ঠেকা না আমরা নবীর কাছে ঠেকা এইজন্য আমরা সুন্নিরা নবী 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 করি আপনি মানলো ভালো না মানলো আপনার মানা মানা না মানা দিয়ে ধর্ম চলে না ধর্ম আল্লাহ তো রাসূলের আইন মোতাবেক চলে হে মুহতারাম হাজিরিন কথাগুলি পরিষ্কার না ভেজাল আছে আমি কারো বিরুদ্ধে বলতেছি দরকার নাই তো বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা আপনি মানলেও ভালো না মানলেও ভালো বলে হুজুর ভালো কেন ওই যে আগে বলছি কবর আপনার মেহেশর আপনার জবাব আপনার নবী আপনার বুঝ আপনার কোরআন আপনার শিক্ষা আপনার দীক্ষা আপনার বুঝ আপনার মানা না মানা ওটা আপনার এটা আমার না কিন্তু দায়িত্ব আছে বলার দাইল আল্লাহ হিসেবে আল্লাহর দিকে দায়ী হিসেবে দাওয়াতকারী হিসেবে বলে যাওয়ার দায়িত্ব হে ভাইরাবাত আমি লম্বা সময় দিতে পারবো না আমার পরে হুজুর আসবেন ঠান্ডা প্রচন্ড মাদ্রাসা মোহতারাম উপস্থিতি খুব ভালো ভালো করে মনোযোগ দিয়ে যান আমি সময় ওয়াজে নষ্ট করি না কারণ এত সময় আমার হাতে নাই যে আমি ওয়াজের সময় নষ্ট করে দিয়ে দেব আজকে সারাদিনে মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি টাইম পাই নাই খুব মনোযোগ দিয়ে আপনাদের মাহফিল সেরে আবার ভৈরবে চলে যাব কালকেও দুইটা আল্লাহ ৩০ দিন দুইটা করে মাহফিল বন্ধুগণ আমার সময়ের খুবই অভাব আমি এই জন্য মূল্যবান কথা বলি কারণ আজকে ওয়াজ করার সময় হয়েছে আগামীকাল নাও হতে পারে আবাজান আমার এই কথাগুলি মিডিয়ার মাধ্যমে ভাসতে থাকবে কোটি কোটি মানুষ আমাদের কথা শুনবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবে মুসলমান এই যে কবর জিয়ারত কবরের পাশে দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করবেন এখানেও আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেয়া হলো এখানেও সন্দেহ বলি আপনাকে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বাঁধাইতে চান তো স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রী প্রতি স্বামীর সন্দেহ সৃষ্টি করায় দিলে ভেজাল বেঁধে যাবে এটা হলো শয়তানের কাজ শয়তানের কাজ দেখবেন শয়তান এই ঝামেলা পাকায় স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা পাকায় দিয়ে একটা সংসার ভেঙে যায় দুই দিন গুতাগুতি মারামারি এই লাথালাথি ঘুষাঘুষি ঝগড়া ফাসাদ চলতে থাকে পরে তালাক সারাসারি হয়ে যায় এই বুঝতে পারছেন সন্দেহ সৃষ্টি করে তো খুব মনোযোগ দিয়ে ওদের কাজ হলো ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দাও বলো সন্দেহ কি বলে দাও বেদাত কি বলে দাও না জোরে বলে আরো জোরে বলে বলে দাও বেদাত যখন বেদাত বলবা তখন একজন বিশ্বাস করবে আরেকজন বিশ্বাস করবে না তো দুইজনের মধ্যে ঝগড়া হবে কি কথা কন না কেন দুইজনের মধ্যে কি হবে ঝগড়া হবে এগুলো এক ধরনের ফাসাদ ফেতনা এগুলি এক ধরনের পরোক্ষ ফেতনা প্রত্যক্ষ ফেতনা আপনার শরীরের ভিতরে ভাইরাস ঢুকেছে অসুস্থতা ঢুকেছে এই অসুস্থতাটাকে আপনাকে সারা শরীরে কুরে করে খাবে এখানে গা হয়েছে চুলকানি এই চুলকাচ্ছে আপনার শরীর এখানে সারা শরীরে কিন্তু এই চুলকানির যন্ত্রণা করতেছে এই যে বেদাতের ফতোয়া দিয়ে মুসলিম মিল্লাতের ভিতরে চুলকানি সৃষ্টি করা এই অশান্তি সৃষ্টি করা কারণ মুসলমান তো একটা দেহের মতো কি কথা বলেন ঠিক কিনা মুসলমান কিসের মতো একটা দেহের মতো এই মুসলমান দেহের ভিতরে একটা চুলকানি সৃষ্টি করে দিছে বেদাতের দল বাস একটা সন্দেহ সৃষ্টি করে দিল কি কবরের পাশে যে শুধু আমি অনেক মাসালা আছে আমি অনেক মাসালায় গেলাম না যেহেতু আজকে কবর নিয়ে আলোচনা করতেছি এই জন্য কবরের দিকেই যাচ্ছি এই কবরের পাশে যে শুধুমাত্র সালাম দিবেন সালামের পরে বাকি যা করবেন সব বেদাত বাস বলে দিয়ে দিছে এখন
বাংলাদেশে মুসলমান আছে কয়েক 18 কোটি 16 কোটি ধরেন তো 16 কোটির 9 কোটি বিশ্বাস করবে 8 কোটি বিশ্বাস করবে আর বাদবাকি 8 কোটি করবে না এই দুটো গ্রুপ হয়ে যাবে দলাদলি হবে ধাক্কা ধাক্কি লাথালাথি গুতাগুতি ইমাম মুসলি দেখতে পারবে না মুসলিম ইমাম দেখতে পারবে না এই পারা ওই পারা দেখতে পারবে না এই পারা দেখতে পারবে না ছেলে বাপকে দেখতে পারবে না ভাই ভাইকে দেখতে পারবে না এরকম সারা বাংলাদেশে কম বেশি টুকটাক আছে কথা বলেন ঠিক কি না এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ ফ্যাসাদ 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 ফিতনা এটা একটা ফিতনা এখন প্রশ্ন করবেন মুফতি ফরিদি সমাধান কি সমাধান আপনাকে একটা হাদিস থেকে দিয়ে যাব সারা জীবন মনে রাখবেন আল্লাহর নবীজি কোন এক কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন গোরস্থানের পাশ দিয়ে তো দুটি কবরের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন সহিহ বুখারীর হাদিস দুটি কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবা একরামকে বলেন সাহাবীরা রে পাশের গাছ থেকে তোমরা একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো পাশের গাছ থেকে একটি খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো ওই ডালটা কেটে আনার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে আল্লাহর নবী গেড়ে দিলেন গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপারে ইয়া নবী আল্লাহ জীবনে কোনোদিন এরকম দেখি নাই আপনি দুইটা খেজুরের ডগম দুইটা খেজুরের ডাল দুইটা কবরে গেড়ে দিলেন কারণ কি ইয়া নবী আল্লাহ বিষয়টা তো বুঝলাম না আল্লাহর নবী ডাক দেয় বলেন সাহাবীরা রে এই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কি হয় কোন জায়গা মাসালা বলে দিয়ে যাচ্ছি আযাব কোন জায়গা হয় নবী কোন জায়গা কথা কর না কেন নবী দুনিয়াতে আযাব হয় কবরে যে নবী দুনিয়া থেকে দাঁড়িয়ে কবরের আযাব দেখতে পারে সে নবী মদিনা থেকে আজকের মাহফিলও দেখতে পারে এখন আপনি মানলেও ভালো না মানলেও ভালো আপনার মানা না মানা দিয়ে তার রসুলের ইজ্জত কমবে না কি কথা কান না কেন বরং আমরা ওই যে আগে একটা কথা বলছি নবী কিন্তু আমাদের কাছে ঠেকা না আমরা নবীর কাছে ঠেকা কথা বুঝতেছেন না আপনারা বুঝেছেন আমার কথা বুঝে যাওয়াটা হলো সবচেয়ে জরুরি বুঝে যাওয়াটা হলো জরুরি কেন বারবার আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বলি কেন বলি বুঝে যাবে দলের জন্য বলি না রাষ্ট্রের জন্য বলি না ব্যক্তিত্বের জন্য বলি না নিজের ক্রেডিট বাড়ানোর জন্য বলি না দল ভারী করার জন্য বলি না এ আহলে সুন্নাতুল জামাত তো এটা কারো ব্যক্তিগত দল না এটা আল্লাহর নবীর জামাত আল্লাহর ওলিদের জামাত সাহাবায়ে কেরামের জামাত তাবিদের জামাত এই জামাতে খাজা মঈনুদ্দিন চিশত ঘুমিয়েছে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছে হযরত মুজাদ্দিদ আলফসানী ঘুমিয়েছে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া ঘুমিয়েছে পৃথিবীতে যত ওলিয়া আউলিয়া ও নুজাবা নুকা আপকে ওলামা ফুদালা তারা এই আকীদার ভিতরে ঘুমিয়েছে যারা এই আকীদার ভিতরে ঘুমিয়েছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে সুন্নতুল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে না আমাকে দেখাইতে পারবেন না পৃথিবীতে কোথাও হানাফি শাফি মালিক হাম্বলি সবই আকীদার ভিতরে ঘুমিয়েছে আল্লাহর হাবিব বললেন দুই কবরের মধ্যে দুইটি ডাল গেড়ে দিলাম এই জন্য কবরের ভিতরে কঠিন আযাব হয় সাহাবীরা রে কঠিন কোনো কারণে না সহজ কারণে কবরে আযাব হচ্ছে প্রথম কবরে আযাব হয় এই লোকটা প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করত না প্রস্রাব করার সময় আড়াল করত না পর্দা করত না কিছু যুবকরা মাঝে মধ্যে দেখবেন যেখানে সেখানে প্রস্রাব করার জন্য দাঁড়ায় যায় এটা খুব বদ অভ্যাস আবার প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ তারা ব্যবহার করে না এটাও খারাপ অভ্যাস অবন্ধ যুবক খুব মনোযোগ দিবেন কবরের ভিতরে কঠিন আযাব হয় দুইটা কারণে একটা কারণ কবরের মধ্যে কঠিন আযাব হয় লোকটা প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করত না আরেকটা হলো কবরের মধ্যে আযাব হয় চগল খুরি করার জন্য চগল খুরি
প্রশ্ন রাখবেন মুফতি চগলকুরি কি চগলকুরি হলো এই জনের দোষ অন্য জনের কাছে বইলা অন্যের দোষ অন্যের কাছে বইলা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মানুষে মানুষে ভেজাল বাড়ায় যারা এটার নাম হলো চগলখোর কথা বলেন ঠিক কি না এই চগলখোর কিন্তু বাংলাদেশের প্রত্যেক গ্রামে আছে আছে না ভাই আপনাদের এলাকায় ধরেন এই ব্রাহ্মণবাড়ি থেকে ভদ্রলোক আসছে মেয়ে দেখার জন্য তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো এই রাস্তার সঙ্গে যে একজন জিজ্ঞেস করলো সাওয়াইকো বাংলা সালাম আর কি সাওয়াইকো মুরব্বী আপনারা নতুন নতুন দেখতেছি কোথা থেকে আসছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি কোন জায়গায় বলে করিমের বাড়িতে গেছিলাম জনাব আব্দুল করিম সাহেবের বাড়িতে কি ব্যাপার ওনার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে আত্মীয়তা হওয়ার কথা এই জন্য দেখতেছিলাম কার জায়গা পাইলেন না বলে কারণ কি কেন মেয়ের চরিত্র ভালো না এ খুব খারাপ মেয়ের মার চরিত্র আরো খারাপ কতক্ষণ আসেনি আসেনি বুঝেন তো এবার বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে যে গ্রামে এই চগলখোর না আছে এই চগলখোরের জ্বালায় সারা বাংলাদেশে প্রান্তে প্রান্তে কোনায় কোনায় ঝামেলা ঝগড়া ফাসাদ বেঁধে রয়েছে এরাও গেলে আর এক ফাসাদকারী কি কথা বল না কেন ওরা এক ফেতনাকারী এটাও আর এক ফেতনাকারী এই জন্য কবরের মতো ফেরেস্তারা খুব কায়দা মতো শালটিং মানে শালটিং বুঝছেন না আপনারা আমরা ফরিদপুরের ভাষায় কয় একবারে ইয়া সালান কি বলে আপনাদের আমাদের এলাকায় বাটাম সালান আর কি বাটাম মানে লাঠি সালান ফেরেস্তারা খুব কায়দা মতো কবরের ভিতরে সালান মেটতেছে রিমান্ডে নিতেছে খুব রিমান্ডে এই সগলখোর আর যেটা মুইতে ঢিলা কুলুপ করে না এই যুবক ভাইরা ভালো করে শুনে যাবেন প্রসাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না এগের ভিতরে কবরের ভিতরে খুব শালটিং কায়দা মতো মারতেছে আর একটা হলো সগলখোরের জন্য কবরের ভিতরে কায়দা মতো শালটিং বসান দিচ্ছে ফেরেশতারা আর নবী তো নবী উম্মত কবরের ভিতরে আজাব পায় নবীকে সহ্য করতে পারে মারহাবা বলবেন না আর জোরে বলেন আল্লাহু আকবার সেই নবী কত বড় দামি নবী চিন্তা করতে পারছে উম্মত কবরে আজাব পাইতেছে নবী যার বরদাস্ত করতে পারেনি সাহাবীরা দুইটা ডাল কেটে নিয়ে আসো সাহাবীরা বলেন হুজুর ডাল গেড়ে দিয়ে কি হবে প্রিয় নবী ব্যাখ্যা দিলেন সাহাবীরা এই ডাল আল্লাহর জিকির করবে না হইছে না কাশি খুশি দিলাম তো জোরে কর আরো জোরে ডাল কার জিকির করবে আল্লাহ আল্লাহ প্রিয় নবী বললেন ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত সে আল্লাহর জিকির করবে এই ডালের জিকিরের কারণে কবরের আজাব আল্লাহ হালকা করে দেবে দিন সুন্নত বেদাত ইবাদত বুঝে যাবে প্রশ্ন ডালের জিকিরের কারণে যদি কবরের আজাব হালকা হয় তাহলে আমরা কি কবরের পাশে দাঁড়ায় জিকির করতে পারি না কোরআন শরীফ কার জিকির তো কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়লে জিকিরটা কার হয় কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়লে জিকিরটা কার হয় কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করলে জিকিরটা কার হয় ডালের জিকিরের কারণে যদি কবরের আজাব মাফ হতে পারে নবী উম্মতকে শিখাচ্ছেন ডালে জিকির করবে জিকিরে কবরের আজাব হালকা হবে তো একটা ডালের জিকিরের জন্য যদি কবরের আজাব হালকা হয়ে যেতে পারে তাহলে আমরাও কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়িয়ে এরপরে আল্লাহর বান্দার জন্য দোয়া করলে আমাদের দোয়া এবং জিকিরে কোরআন তেলাওয়াতে আল্লাহর বান্দার কবরের আজাব আল্লাহ মাফ করে হ্যাঁ সুবহানাল্লাহ আস্তে কেন জোরে বলেন বলে যারা কবর জিয়ারত করাকে নিষেধ করতেছে অর্থাৎ কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা জিকির করা দোয়া করাকে বেদাত বলতেছে তাহলে বুঝে গেল আমরা বেদাতি না হেরা বেদাতি আমরা বেদাতি না হেরা বেদাতি এই বেদাত বুঝে গেছেন হেরা বেদাতি যদি হেরা বেদাতি না হয় তাহলে আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হবে নবীর জীবনটা মিথ্যা হয়ে যাবে বুঝে কবরে যাবে পুষ্ট হলো আসল জিনিস কি করে বুঝাবো আপনি বলেন তো হা হা একটা খেজুরের ডাল পুঁতে দিয়ে নবীজি উম্মতের কবরে নেকি পাঠিয়েছে খেজুরের ডাল পুঁতে দিয়ে নবী উম্মতের কবরে নেকি পাঠিয়েছে
আমরা নবীর উম্মত আশরাফুল মখলুক মখলুক আমাদের জিকিরে কেন কবর আজাব বন্ধ হবে না এই সমস্ত বেদাতির দল আজকে আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের ঈমানও খাচ্ছে আমাদের আমলও খাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক দোয়া কি চলবে আওয়াজ তুলে বলেন দোয়া কি হবে কারো যদি করতে মন না চায় তাহলে ভাব তোমার করতে মন চায় না তুমি যাওগে তোমার দোয়ার আমার দরকার নেই জোর করে তোমার কাছ থেকে দোয়া নিতে যাব না যে মহব্বত করে দোয়া করতে আসবে আমার তার দোয়ার দরকার কি কথা কন না বাপ তুমি করতেছ না তোমার দোয়ার আমার কোনো প্রয়োজন নাই তোমারে দিয়ে জোর করে দোয়া করাইতাম তোমার যদি দোয়ার দরকার না তো তুই চলে যাও তোমার দোয়ার দিয়ে আমার কোনো প্রয়োজন নাই কারণ তুমি দোয়া নিজেই মানো না ওই যে জোর করে মুরিদ করে লাভ কি এই মুরিদ বেশি দিন থাকবো অল্প বয়সের দাড়ি আর ওই কি কয় সরের ফরের বাড়ি এটার কোনো গ্যারান্টি নাই অল্প বয়সের দাড়ি আর সরের ফরের বাড়ি এটার নদীর ফরের বাড়ি এটার কোনো গ্যারান্টি নাই তো জোর করে দোয়া করো না এই দোয়ার কোনো গ্যারান্টি নাই তো যে দোয়া মানে যে দোয়া করে মহব্বত করে করতে আসবে আমার তার দোয়ার দরকার বাস সে হলেই চলবে আল্লাহ কবুল করুক বলেন আমিন প্রিয় মুসলমান এই কবর মৃত্যু নিয়ে অনেক সময় পর্যন্ত আপনাদের সামনে তকরির আমি শোনাইলাম তাহলে মানুষ মরে যাওয়ার পরে আপনি তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করে চলে আসবেন না কবরের পাশে দাঁড়িয়ে তালকিন দিতে থাকবেন দোয়া করতে থাকবেন কোরআন পড়তে থাকবেন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে থাকবেন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় কালেমা আর জিকির আপনি করতে থাকবেন কোরআন তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করতে থাকবেন কত সময় একটা উট জবাই দেওয়ার পরে এই উটকে চামড়া সেলাইয়া গোস্ত বানাইয়া এই উটটাকে গোস্ত বানাইয়া বন্টন করার যে সময়টা দরকার এই সময় পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তালিম তরবিয়ত তালকিন দিতে থাকবেন এটা আল্লাহ নবীর জীবনের সুন্নত এই জন্য কবর দেরস্ত করার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না যাদের সম্ভব হয় কবরের পাশে কিছু সময় দাঁড়ায় কোরআন জোরে জোরে তেলাওয়াত আপনি করবেন মোহতরম উপস্থিতি কেন কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে তিনটা প্রশ্ন করার জন্য আহা বড় কঠিন আপনি চিন্তা করলে শরীর চিহিরায় উঠবে চামড়া পশমগুলি দাঁড়ায় যাবে আজকে আমি যদি মারা যাই আগামীকাল সন্ধ্যা লাগার আগে আমাকে কবরস্থ করা হবে তার মানে সন্ধ্যার আগেই আমার সওয়াল জবাব সন্ধ্যার আগেই হয়ে যাবে প্রশ্ন আমি ফরিদি কি আগামীকাল কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিনা আহা আমি প্রস্তুত আছি কিনা আমি প্রস্তুত আছি কিনা আমি প্রস্তুত আছি কিনা প্রথম প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে মার রব্বুকা তোমার রবকে মার রব্বুকা তোমার রবকে এই জন্য আল্লাহর ওলিরা অধিক পরিমাণে জিকির করাইতেন জিকির আল্লাহ 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 আমি একদিন মাহফিল শেষে আসতেছি দেখি এক বাড়ি থেকে জিকিরের আওয়াজ আসতেছে রাত দুটো বাজে তখন চিন্তা করলাম আল্লাহ পৃথিবীতে এরকম কিছু মানুষ এখনো আসে বিধায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও হ্যাঁ গভীর রাত্রিবেলা রাত দুইটার সময় আমি আসতেছি মাহফিল করে গ্রামের রাস্তা দিয়ে মিঠো পথ দিয়ে তো মাহফিল করে আসতেছি আমার গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি মাটির রাস্তা ঠিক রাস্তার পাশ থেকে একটা ভাঙ্গা ঘর থেকে জোরে জিকিরের আওয়াজ আসতেছে ঘরটা তেমন দামি না একটা ভাঙ্গা ঘর থেকে তখন আমি চিন্তা করলাম আল্লাহ তোমার দুনিয়াতে এরকম কিছু বান্দা আছে বিধায় আমাদের জন্য রিজিকের ফয়সালা করে তোমার কিছু বান্দা এখনো আছে বিধায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও জমিনে শস্য দাও গাছে ফল এখনো দাও রাত দুটা বাজে তখন আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে হা আমি তখন চিন্তা করি আল্লাহ তোমার দুনিয়াতে এখনো অনেক বান্দা আছে এরকম অধিক পরিমাণে জিকিরের তালিম তালকিন শিক্ষাটা কেন এজন্যই শিক্ষা হবে এজন্যই শিক্ষা দেওয়া হবে যে আপনি মরণের সময় যেতে আল্লাহ জিকিরটা ভুলে না আচ্ছা আপনাদের দেশে যারা বাস চালায় হেলপারি করে সিএনজি চালায়
অথবা গাড়ি চালায় অথবা যে যে কাজ করুক ঘুমায় ঘুমায় কিন্তু সে ওই কাজ করে কথা ঠিক কি না মাঝে মধ্যে আমিও ঘুমায় ওয়াজ করি ঘুমায় জিকির করি ঘুমায় কোরআন তেলাওয়াত করি তা আমি তো আর বলতে পারবো না আমার বিবি সাহেব মাঝে মধ্যে কয় কি ব্যাপার কি তুমি কি ঘুমায় মাঝে মধ্যে ওয়াজ করো নাকি বলে এটা কি করে সম্ভব কয় তুমি ঘুমাইতেছো আর ওয়াজ করতেছো আমি শুনলাম বললাম মাশাআল্লাহ তুমি শুনতে পারো আমি তো কিছু জানি না ওই যে আমাদের যে অভ্যাস যে কাজ এই কাজের জন্য আমি ঘুমায় ঘুমায় ওটা করি তা আবার দেখবেন যারা এই হেলপারি করে তারা ওই গাড়ি থামরা কে উস্তাদ ভাই প্লাস্টিক উস্তাদ ভাই সার্ভো কা উস্তাদ ডির বিট আছে উস্তাদ আসতে যান উস্তাদ ধ্যান আছে উস্তাদ দাঁড়ান হে গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি গুলিস্তান যাত্রাবাড়ি গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি গুলিস্তান গুলিস্তান গাবতলি গুলিস্তান গাবতলি গুলিস্তান গাবতলি 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 ঘুমায় ঘুমায় করতেছে গাবতলি 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 গুলিস্তান যাত্রাবাড়ি গুলিস্তান যাত্রাবাড়ি ঘুমায় ঘুমায় করতেছে বুঝতে পারছেন এই যে ঘুমাইছে ওই সারাদিন ওই তো গুলিস্তান 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 এই সারাদিন ঘুমায় ঘুমায় গুলিস্তান 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 এই জন্য জিকিরটা হলো এমন একটা দামি ইবাদত আপনি যত অধিক পরিমাণে করবেন আল্লাহ 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 একবার যদি আপনার 33 কোটি লতিফার একটা লতিফা যদি জাগ্রত হয় আল্লাহ 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 তো মরণের সময় আল্লাহ 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 একবার জোরে আচ্ছা যে বান্দা মরণের সময় আল্লাহ 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 করতে করতে মারা যায় সে বান্দা তো অবশ্যই আল্লাহর মকবুল বান্দা এই যে আগের যুগের কিছু মুরব্বীরা ছিল দেখবেন আমি কথা কেন বলি আগের যুগে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিছু মুরব্বীরা ছিল তারা এতেকালের সময় দেখবেন আমরা আমরা শুনেছি দেখেছি তারা কালেমা পড়তে পড়তে মারা গেছে কি কথা ঠিক কিনা এবং মারা তিন দিন আগে বলে গেছে আমার আব্বাজন কি অবস্থা হয়েছিল আমার আব্বাজন মরার তিন দিন আগে সবার কাছ থেকে মাপ সবচেয়ে দিনাদায়ক যা ছিল সব পরিশোধ করে এসে ক্ষমা টমা চেয়ে এসে মারা গেছে তার সবাই চিন্তা করে মুরব্বি মানুষ এই মন চাইছে ক্ষমা টমা চাইতেছে তিন দিন আগে সবার কাছ থেকে মাপ সব চেয়ে একবারে এই বাজার টাজার দিয়ে এলাকা টেলাকা দিয়ে কে কি পাবে না পাবে সব কমপ্লিট করে দিয়ে তারপরে মারা গেছে কেউ এসে বলতে পারে নাই যে আমরা মোল্লাজির কাছে এটা পেতাম সবাই মোল্লাজি বলতো আমরা মোল্লা বংশত্ব তা আব্বাকে মোল্লাজি বলতো যে মোল্লাজির কাছে এটা পাবো এটা কেউ এসে বলতে পারে নাই এটা কোনোদিনও বলতে পারে নাই সারা যারা পাইতো সবার কাছ থেকে সব কমপ্লিট করে দিয়ে বুঝাই সোজাই তারপরে এটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদেরকে আল্লাহ পাক একটা ইশারা ইঙ্গিত দিয়ে দেন আবার যারা বেশি নিয়ামত প্রাপ্ত বান্দা তাদেরকে আল্লাহ পাক বলে দেন অমুক দিন তোমাকে আসতে হবে তুমি অমুক দিন এসে আল্লাহর বান্দা বলে দেয় আমার সময় শেষ হয়ে গেছে মাফ সব করে দিই সুবহানাল্লাহ বলা যাবে না এইটা কেন অধিক পরিমাণে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে সময় কাটানোর ফল আমি জানি আপনাদের জন্য কষ্ট হবে কষ্টের কিছুই নাই চেষ্টা করলেই হয় কোনো ব্যাপার না এটা চেষ্টা করলেই হয় যারা তরিকত পন্থী আছেন তরিকতের কিছু সবক আছে এই সবকে কিছু সময় দেখবেন জিকিরের তালিম তরবিয়ত আছে জিকিরের কিছু সময় আছে এই সময়টা আপনারা জিকিরে কাটাবেন শুধু এই সময় না সর্বহালতে আপনি জিকির করার চেষ্টা করবেন আর অজু হালতে আপনি অজু দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন বিশেষ করে প্রত্যেক রজনীতে ঘুমোতে যাওয়ার আগে আপনি অধিক পরিমাণে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন আপনি ঘুমোতে যাওয়ার আগে দুরুদ শরীফ পড়বেন মরার আগে আল্লাহ রসুলের সাথে আপনার দিদার একদিন হয়ে যাবে এখন তো দুরুদ শরীফ পড়ে না ঘুমাইতে গেলে মোবাইল একটা বাজাই দিয়ে গান শোনে কি কথা কন না কে গান চালাই দিয়ে গান শুনতেছে গান শুনতে 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 ঘুমাই পড়ছে আচ্ছা গান শুনতে শুনতে বাদ্য শুন গান শুনতে 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 হাবিজাবি শুনতে শুনতে আপনি যে ঘুমাইছেন তো ওই যে ঘুমাইছেন যে এই যে ঘুমাই পড়লেন তো কি লাভ হলো বলেন তো আপনি একটা ওয়াজ চালাই দিতে পারতেন একটু জিকির চালাইতে পারতেন কোরআন তেলাওয়াত চালাইতে পারতেন এই চালাই দিয়ে আপনি শুনতে 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 ঘুমান অনেকে আমার কাছে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমায় আমি এটা তো ভালো অভ্যাস হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই ভালো লাগে আমাকে ভালো অনেকে আইসা আমার কাছে বলছে হুজুর জীবনে পশ্চিম কোন দিকে এটা চিনতাম না একদিন এক ভদ্রলোক আসছে পরিবহন সেক্টরে বলবো না বেশি পরিচয় দেবো না পরিবহন সেক্টর তো বুঝেন আপনারা এটা বাংলাদেশের একটা ডেঞ্জারাস সেক্টর তো এই পরিবহন সেক্টরে একজন ভালো
উনি আমার হাতটা ধরে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল হুজুর জীবনে এমন কোন খারাপ কাজ নাই আমি না করছি বলল হুজুর জীবনে এমন কোন খারাপ গুনাহের কাজ নাই আমি জীবনে না করছি কিন্তু আপনার ওয়াজ শোনার পর আমি তওবা করে দাড়ি রেখে দিয়ে আমি ভালো হয়ে গেছি আজকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না আমি বললাম আলহামদুলিল্লাহ আমার জীবনের হয়তো কিছু সার্থকতা আছে আমি বললাম আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তওবা ইখলাস করলেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আমার কি হবে আল্লাহই জানে তওবা তওবা আপনি আল্লাহর দিকে ফিরে আসতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করে না আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এক সাহাবী মদিনা থেকে মেলা হতো মেলা এই মেলার ভিতরে মানুষ যাইতো বিভিন্ন পণ্য সামগ্রী কেনার জন্য বাণিজ্য মেলা যাকে বলা হয় এই এক মহিলা তার বাচ্চা নিয়ে গেছে মেলার ভিতরে তার বাচ্চাটা হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে এই মহিলাটা বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে পাগল হয়ে গেছে যখন এই মহিলা তার বাচ্চা খুঁজে পাইল বাচ্চা খুঁজে পাওয়ার পরে মহিলা রব্বে এই বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ও সাবিরা এই বাচ্চাটাকে নিয়ে মহিলা কি জন্য কাঁদে তো বলো তো বলে হুজুর বাচ্চাটা হারিয়ে গিয়েছিল মা বাচ্চাটাকে খুঁজে পাওয়ার আনন্দে বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে মা খুশির আনন্দে মা কেঁদে ফেলেছে সাহাবীরা দেখি দুঃখের কান্না না খুশির কান্না বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো খুশির কান্না এটা দুঃখের কান্না না আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো গো শোনো গো শোনো গো আল্লাহ পাক দয়া ভালোবাসা মায়াটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করে এক ভাগ তমাম সৃষ্টির মধ্যে আল্লাহ বণ্টন করে দিলেন এই মায়ের কলিজার ভিতরে কিঞ্চিত ওই একটা ভাগের কিঞ্চিত পরিমাণ ভালোবাসা এই মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ সন্তানের প্রতি দেওয়াতে মা সন্তান হারিয়ে পাওয়ার পরে খুশি রাতে সজ্জে মা কেঁদে ফেলে দিয়েছে সন্তানকে বুকে নিয়ে সাবি বাকি 99টা দয়া আল্লাহ নিজের কাছে জমা রেখেছেন সাহাবীরা রে আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করতে রহমতের কোলে টান দিয়ে নিয়ে ক্ষমা করতে আমার আল্লাহ দেরি করে না এ আর জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কি দোয়া হবে ক্ষমাটা দুয়ার ভিতরে বেশি চাওয়া আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে শয়তান এসে বলবে বেদাত আপনি বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে আজাজিল এসে বলবে বেদাত তো টুপি মাথায় দিও আজাজিল আছে জুব্বা গায়ে দিও আজাজিল আছে ঢাকনা মুড়ি দিও আজাজিল আছে বড় দাড়ি ওলাও আজাজিল আছে এরকম আজাজিল দেশে বহু আছে ওইসব বলবে বেদাত আপনি যখন বলবেন ইয়া রব আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে ও আজাজিল এসে আপনাকে বলবে বেদাত হয়ে গেছে খুব গুনার কাজ করে বলছে আপনাকে ভয় দেখাবে আপনার ইবাদতের ভিতর সন্দেহ সৃষ্টি করে দিবে আপনাকে ভয় দেখাবে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি হ্যাঁ নবীর উম্মত যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে ইস্তিগফার করতে হলে আল্লাহর দরবারে মিনতির হাতে ভিখারির বেশে হাত তুলতেই হবে কথা বলেন ঠিক না বেটি হাত তুলতে হবে হাত তুলে তুলে রবের দরবারে কাঁপতে হবে মুহতারাম আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান আমার মালিক আমার আল্লাহ আপনি ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করে না আল্লাহ মাফ করতে দেরি করে না قل يا عبادي الذين اسرفوا على أنفسهم على أنفسهم لا تقنطوا
قل حضور اپنی بولون يا عبادي الذين اسرفوا على انفسهم হে আমার বান্দা তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো অনেক গুনাহ অনেক গুনাহ অনেক গুনাহ তুমি যদি করো চিন্তা করো না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ তুমি হয়ো না ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিয়া তওবা করো না রে মন তওবা করো না তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা করো না আসেন পাঁচটা মিনিট আল্লাহ জিকির করব কষ্ট হবে তাহলে জবানটা খুলে দিবেন জিকির কোন তাল বাহানা না এটা দুষ্টুমি না এটা আল্লাহর জিকির বাজান আসেন এক সঙ্গে জবান খুলে খুলে জিকির করবেন কারণ এই জবানের মালিক আল্লাহ বহু মানুষের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন একসাথে জবান খুলে আল্লাহ 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 الله والله ريبن الله
করো জপনা আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ গাসবি বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা গাসবি বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে হে লাইসে মাথা নয়ন খুইলা দেখো না গো জিকিরে হে লাইসে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আইসো বোমে যাইতে হবে বেবি কেন ভাবো না আইসো বোমে যাইতে হবে বেবি কেন ভাবো না অদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না গো অদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ ডাকে বলবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।